ডকমকাত সদ অসম দেলহী যুৱ ছাত্ৰ পৰিষদৰ কাৰ্বি আংলং জিলা ভিত্তিত দ্বিতীয় বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস উদযাপন। কাৰ্বি আংলং জিলাৰ ডকমকাত ডকমকা দেলহী বস্তি দুৰ্গা মন্দিৰৰ প্ৰাংগণত ডকমকা আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত কাৰ্বি আংলং জিলা ভিত্তিত সদ অসম দেলহী যুৱ ছাত্ৰ পৰিষদৰ দ্বিতীয় বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰা হয়। কার্যসূচী অনুযায়ী পুয়া 10 বজাত পরিষদের পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় সমিতির উপসভাপতি সেন লাল সাহুয়ে আর সহযোগ করে তেলি সাহু সমাজের জেলা সভাপতি দিলীপ সাহুয়ে। ইয়ারপরি স্মৃতি তর্পণ ও শহীদ বেদীত বন্তি প্রজ্বলন করে কেন্দ্রীয় প্রতিস্থাপক সম্পাদক জ্যোৎনাথ সাহুয়ে আর সহযোগ করে পরিষদের জেলা সম্পাদক সমারু সাহু আর কৈলাশ সাহুয়ে। তার কলা সাংস্কৃতিক নৃত্যর শুভারম্ভণি করে পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা তথা সরকারি গাঁওবুহা সৌগন সাহু আর পরিষদের সহ সম্পাদক সুখী রাম সাহুদেবে। আনতে সভার মুক্তি মঞ্চর উদ্বোধন করে পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনক সাহু আর ডকমকা আঞ্চলিক সমিতির সভাপতি সম্পাদক লক্ষ্মণ সাহু আর জিতেন সাহুয়ে। ইপিনে দ্বিতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি দিনের ভাগত এখনি মুকলি সভা আর আয়োজন করা হয়। মুকলি সভার সভাপতিত্ব করে পরিষদের জেলা সভাপতি নারায়ণ সাহুয়ে। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে পরিষদের জেলা সহ সম্পাদক সুখীরাম সাহুয়ে। মুকলি সভার আদরণী ভাষণ প্রদান করে পরিষদের প্রতিস্থাপক তথা সম্পাদক দুধনাথ সাহুয়ে। উক্ত মুকলি সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের অধ্যক্ষ রাজু দিসুয়ে। সভাত উপস্থিত থাকি কার্বি পরিষদের অধ্যক্ষগিয়ে আনুষ্ঠানিক শিক্ষা আর ভাষার উপর গুরুত্ব প্রদান করে ছাত্র ছাত্রীসকলের মাজত সারা ভাষণ প্রদান করে। আনতে উক্ত দ্বিতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানত আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকে আসার ডকমকা আঞ্চলিক সমিতির সহ সম্পাদক বিনয় মার্ডি, তেলি সাহু সমাজের কেন্দ্রীয় সমিতির সম্পাদক কৈলাশ সাহু, সরকারি গাঁওবুহা ও সমাজ সেবক সৌগন সাহু, কেন্দ্রীয় উপদেষ্টাজনক সাহুর সদ অসম তেলি যুব ছাত্র পরিষদের ডকমকা হাওড়াঘাট আর রজা পথার আঞ্চলিক সমিতির সমূহ সদস্য সদস্যার তেলি বস্তির সমূহ স্থানীয় রাইজ উপস্থিত থাকে। সদশেষত বাৰীৰহণীয়া কলা সাংস্কৃতিক নৃত্য প্রদর্শনের দ্বিতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবসের সফল সামরণি পড়ে। এই তেলিবস্তি প্রতিষ্ঠা দিবস হিসাবে আজি আমি কার্বি আংলং ডিস্ট্রিক্ট হিসাবে ডকমকা রেজিনেল, হাওড়াঘাট রেজিনেল, বকুলিয়া রেজিনেল আমি এই তিনি ঠাই সমূহ আই মাতৃ তথা বুদ্ধিজীবী গোটেই সকলো ছাত্র ছাত্রীক লৈ আমি আজি এই প্রতিষ্ঠা সদ অসম তেলি চাহু যুব ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসটি পালন করি। ইয়াত আমি আশা করছো যে সমূহ ছাত্র ছাত্রীক ভবিষ্যৎ শিক্ষিত হয়ে এই সমাজখন আগুয়া নিয়ে যাব বলে